দুর্নীতি মামলায় চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের বিএনপির এমপি হারুনুর রশিদের পাঁচ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় বিএনপি নেতা আলালকে গ্রেপ্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ নেতা শাহিন শাহ হত্যা মামলায় নজনের মৃত্যুদণ্ড ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৩ সালে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় ভারত বাংলাদেশের নবনির্মিত বিদ্যুৎ সংযোগের তার নিয়ে খেলা করার সময় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১:০৫ কাগুশিমা অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। পরপর চারটি নোবল করেন বোলার বেন স্টোকস, আর সেটা খেয়ালই করলেন না আম্পায়ার। বৃহস্পতিবার অ্যাশেজের দ্বিতীয় দিনে ঘটে এমনটি। অবশেষে আজ সাত পাকে বাধা পড়তে যাচ্ছেন বলিউডের দুই তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজস্থানের ৭০০ বছর পুরনো রাজপ্রাসাদে তাদের বিয়ে হবে।